আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার, কিন্তু উৎসব সবার এবং এই রাষ্ট্র সবার। আমরা 1972 সালে যে স্বপ্ন দেখেছিলাম, আশা দেখেছিলাম বাংলাদেশের, সেটা আজকে কিন্তু ধুলায় মিশে গেছে। সেই গণতন্ত্র আজকে তিরোহিত হয়েছে, মানুষের অধিকারগুলো সঙ্গে হরণ করা হয়েছে, এমনকি যে ন্যূনতম অধিকার মানুষের ভোটের অধিকার, সেটা নিয়েও মানুষকে আজকে লড়াই করতে হচ্ছে। আমরা বিএনপি সবসময় শুধু অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, আমরা অন্যান্য ধর্মের যে অধিকার সেটাকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করি। তার প্রমাণ এই মণ্ডল, এই আপনার উপাসনালয়। কারণ আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমাদের সাদেক হোসেন কোকা সাহেব যখন এখানে মেয়র ছিলেন, তিনি প্রথম এই জমিগুলো যারা দখল করে নিয়েছিলেন সেগুলো উদ্ধার করে উদ্যোগ নিয়েছিলেন এবং সেটা তিনি উদ্ধার করেছিলেন। রামরার কালী মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই রামরার কালী মন্দির কিন্তু আমাদের এই সরকারের আমলে সেগুলোকে আপনার উদ্ধার করা হয়েছিল এবং সেটা নির্মাণ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশে যতগুলো দুর্ভাগ্যজনকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সম্প্রদায় ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর সঙ্গে সবসময় দেখা গেছে যে যারা জড়িত আছেন তারা শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত আছেন। এই কথাটা আমার নয়, এই কথাটা রানা দাস গুপ্তের, আপনাদের যিনি একজন বড় সত্য নেতা, তিনি খুব পরিষ্কার করেই বলেছেন সরকার চাইলে শান্তিপূর্ণভাবে পুজো হবে, আর সরকার না চাইলে সেটা হবে না। আমি কথাগুলো এইভাবে বলতে চাই যে আজকে আমাদের সকলের দায়িত্ব, প্রত্যেকের পবিত্র দায়িত্ব, যে এই দেশে এই ধর্মকে নিয়ে যেন কোনো রকমের কোনো বাড়াবাড়ি না হয়, ধর্মকে নিয়ে যেন কোনো সংঘাত না হয়, সাম্প্রদায়িকতার সৃষ্টি যেন না হয়। কারণ আমরা একটা কথায় বিশ্বাস করি যে গণতন্ত্র যদি থাকে তাহলে সেখানে সকলেরই অধিকারকে রক্ষা করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার, কিন্তু উৎসব সবার এবং এই রাষ্ট্র সবার।